স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা একটু বোর্ডে দেখে নাও। এক নম্বর বিষয় হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ইন্টারনাল এক্সাম বা টিউটোরিয়াল কবে থেকে শুরু হবে এবং কত দিনের মধ্যে এই টিউটোরিয়াল জমা দিতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেমিস্টার এক্সাম অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসিং মার্কস অর্থাৎ তোমাদের পাস নম্বর কত, সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর পেতে হবে পাস করার জন্য। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় এক্সাম কোয়েশ্চেন কোন ভাষায় হয়। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র কোন ভাষায় হবে বা আমরা কোন ভাষায় অ্যান্সার লিখতে পারবো। প্রত্যেকটা বিষয় তাহলে প্রথম থেকে ভালো করে বুঝে নাও। প্রথমে যে বিষয়টা আছে দেখো, ইন্টারনাল এক্সাম বা টিউটোরিয়াল যে পরীক্ষা সেটা কবে থেকে তোমাদের শুরু হবে। দেখো একটা নোটিশ তোমরা অনেকেই পেয়েছো যেখানে লেখা আছে যে ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের যে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা এটা হচ্ছে তোমাদের 15 ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কি বললাম যে তোমাদের থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ইন্টারনাল বা টিউটোরিয়াল তোমাদের ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের বিভিন্ন কলেজে ইন্টারনাল অর্থাৎ টিউটোরিয়ালের কোয়েশ্চেন দেওয়া শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর তোমাদের কলেজে যদি কোয়েশ্চেন দেওয়া হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হয়েছে কি না। আর তারপরে তোমরা যারা সেমিস্টার ওয়ানের ছাত্রছাত্রী আছো তোমাদেরও বলে রাখি, তোমাদেরও টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে শুরু হয়ে যেতে চলেছে। কি বললাম যে তোমাদেরও টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে শুরু হতে চলেছে। তাহলে আরেকবার বিষয়টা বোঝো যে তোমরা যারা ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের ইন্টারনাল পরীক্ষার ডেট দেওয়া হয়েছে যে ইন্টারনাল পরীক্ষা তোমাদের কমপ্লিট করাতে হবে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে। অর্থাৎ তোমাদের অনেক কলেজেই ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য ইন্টারনালের যে টপিক অর্থাৎ টিউটোরিয়ালের টপিক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের জন্য 10 তারিখের মধ্যে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদের ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা শুরু হতে চলেছে এবং এটা তোমাদের কিন্তু 15 দিন ধরে চলে। অর্থাৎ তোমাদের 15 দিন বা 10 দিন আগে জানানো হবে এবং তোমাদের বলেওছিলাম যে আগের ভিডিওগুলোতে যে টপিক দিয়ে দেওয়া হবে সেই টপিক ওকে ওপরে লিখে নিয়ে যেতে হবে, বাড়ি থেকে ইন্টারনাল রেডি করে বা টিউটোরিয়াল রেডি করে নিয়ে যেতে হবে। এবারে হচ্ছে তোমাদের সেমিস্টারের পরীক্ষা কবে হয়। দেখো সেমিস্টারের পরীক্ষা কবে হয় সেটা বলার আগে একটা বিষয় তোমাদের বলে দিতে চাই যে তোমাদের কলেজের সেমিস্টারটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অড সেমিস্টার, একটা হচ্ছে অড আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। এই অড সেমিস্টার কোনগুলো? অড সেমিস্টার হচ্ছে তোমাদের 1 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার আর হচ্ছে 5 নম্বর সেমিস্টার, এইগুলো হচ্ছে তোমাদের অড সেমিস্টার। এই যে অড সেমিস্টারের পরীক্ষা এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে থাকে। আর ইভেন সেমিস্টারের যে পরীক্ষা অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6, এই যে পরীক্ষাগুলো এগুলো হচ্ছে তোমাদের কি, এগুলো হচ্ছে জুন জুলাই মাসে হয়ে থাকে। এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এবং এটা হচ্ছে জুন জুলাই মাসে হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের বলে দিই যে তোমরা যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জানুয়ারি মাসে, তোমাদের জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ফিফথ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড উইকের মধ্যে শুরু হতে চলেছে। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু জানুয়ারি মাসেই পরীক্ষা শুরু হবে, সেটা থার্ড উইকে শুরু হতে পারে। সেটা হচ্ছে থার্ড উইকে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের থার্ড সেমিস্টারের, তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু পরীক্ষা শুরু হতে পারে।
এবং তোমরা যারা ফার্স্ট অর্থাৎ প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে শুরু হবে। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইকে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। আরেকটা বিষয়, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো একটু শুনে রাখো, যে কলেজে যে পরীক্ষা, যে পরীক্ষার যে সিস্টেম, এটা কিন্তু ছমাস অন্তর অন্তর সেমিস্টার পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমাদের আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়েছিল, তাহলে দেখো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, পাঁচ মাস হলো, জানুয়ারি হলে ছমাস কমপ্লিট, তাহলে কি ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সুতরাং আর বেশি তোমাদের কাছে টাইম নেই, তোমাদের বলে দিলাম যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির সেকেন্ড উইকে, থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারির থার্ড উইকে, এবং তোমাদের ফেব্রুয়ারি মাসে হচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে। তবে এটা কোনো অফিসিয়াল নোটিস এখনও আসেনি, যখন অফিসিয়াল নোটিস আসবে তোমাদের, বিগতবার যেমন বলে দিয়েছিলাম এবারেও তোমাদের বলে দেবো, এটা মোটামুটি আমার ধারণা থেকে বললাম যে কবে তোমাদের পরীক্ষা হতে পারে, আর এরকমই হবে। এবার হচ্ছে পাসিং মার্কস, অর্থাৎ পাস নম্বর কত, পাস নম্বর কত থাকে। দেখো 30% হচ্ছে পাস নম্বর, অর্থাৎ তুমি অনার্সে পড়ছো বা জেনারেল কোর্সে পড়ছো, তোমাকে 30% পেতে হবে, অর্থাৎ 100-এর মধ্যে 30 পেলে তুমি পাস, ঠিক আছে, 100-এর মধ্যে 30 যদি পেয়ে যাও তুমি পাস করে যাচ্ছ। সেক্ষেত্রে তোমার যদি 75 মার্ক্স, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের হচ্ছে টিউটোরিয়ালটা হচ্ছে 25 নম্বর, আর 75 মার্কস হচ্ছে লিখিত পরীক্ষা। এই দুটো মিলিয়ে কত বলছি, এই দুটো মিলিয়ে পাস করার জন্য তোমাদের 30 পেতে হবে। তবে একটু বিষয়টা বোঝো যে এইটার 25-এর 30% মানে প্রায় হচ্ছে 8 নম্বর, ঠিক আছে, 8 নম্বর, 25-এর 30% মানে 8 নম্বর, এবং 75-এর 30% মানে কত, 7 × 3 = 21 হচ্ছে 21 নম্বর, তাহলে কত হচ্ছে 21, ধরো 22 নম্বর, ঠিক আছে, 22 নম্বর, তাহলে এই 22 আর 8 কত হচ্ছে তোমাদের 30 নম্বর, এই নম্বরটা তোমাদের পেতে হবে। তোমাদের যে সাবজেক্টগুলো হচ্ছে 100 নম্বরের টোটাল আছে, আর যে সাবজেক্টগুলো তোমাদের 50 নম্বরের আছে, 50 নম্বরের সাবজেক্টগুলো 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। আর একটা বিষয় এখানে বলার আছে যে তোমরা যারা থার্ড সেমিস্টারের ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা জানো থার্ড সেমিস্টারের সেক পেপার হচ্ছে, সেক পেপারগুলো হচ্ছে 80 নম্বরের পরীক্ষা হয়, সেক্ষেত্রে 3 × 24 তোমাকে 24 নম্বর পাস করার জন্য পেতে হবে, এবং যেগুলো তোমার হচ্ছে 65 নম্বরের পরীক্ষা হয়, 65-এর মধ্যে তোমাদের হচ্ছে 20 নম্বর পেতে হবে, তোমরা এটা জানো, ঠিক আছে। এইভাবে তোমরা ক্যালকুলেশান করবে যে তোমাদের কিন্তু 100-এর মধ্যে 30, অর্থাৎ 10-এর মধ্যে 3 নম্বর পেতে হবে, আর ইন্টারনালে আলাদাভাবে পাস করতে হবে এবং সেমিস্টার পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে। কেউ যদি ইন্টারনাল বা টিউটোরিয়াল জমা না দিয়ে থাকে তার কিন্তু সেমিস্টার সাপ্লি এসে যাবে, ঠিক আছে, এটা মানে মনে রাখবে। অর্থাৎ তোমাদের টিউটোরিয়াল যে সময় দেওয়া, মানে জমা নেওয়ার ডেট দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে অবশ্যই টিউটোরিয়াল করে জমা দিয়ে দেবে, কারণ টিউটোরিয়ালে যদি সাপ্লি এসে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, তোমার কিন্তু সাপ্লি এসে যাবে। তাহলে পাসিং মার্কসটা বুঝতে পারলে, 30% পেলে তুমি অনার্সে হও আর জেনারেল কোর্সে হও, 30% পেলে পাস করে যাচ্ছ। এবারে অনার্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের একটু বলে রাখি যে তোমরা যদি অনার্সের সার্টিফিকেট নিতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40% লাগবে, অর্থাৎ 30% পেলে পাস করে যাচ্ছ, কিন্তু তোমাদের এন্ড সেমিস্টার তোমার অনার্সের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যতগুলো পেপার আছে সেই পেপারের টোটাল নম্বরটা দেখা হবে, যোগ করে যদি তার 40% নম্বর আসে তাহলে তুমি অনার্সের সার্টিফিকেট পাবে, যদি 40%-এর কম নম্বর আসে তাহলে তুমি অনার্সের পেপার পড়ে, অনার্স নিয়ে পড়াশোনা করে জেনারেল কোর্সের সার্টিফিকেট পাবে। তাই তোমাকে 40% লাগবে তোমার অনার্সের সার্টিফিকেট পেতে, অর্থাৎ অনার্সের ডিগ্রি কমপ্লিট করতে তোমার কিন্তু 40% নম্বর লাগবে ওভারঅল, অর্থাৎ সমস্ত পেপারগুলো অ্যাড করে। এবারে হচ্ছে এক্সাম কোন ভাষায় হয়, তোমরা মানে যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এই বিষয়টা অনেকে জানতে চাইছো যে তোমাদের পরীক্ষাটা কোন ভাষায় হবে, ঠিক আছে, বা প্রশ্নপত্র কোন ভাষায় হবে। এখানে তোমাদের বলে রাখি যে তোমরা অনেকে ইংলিশ ভার্সন কলেজগুলোতে পড়ছো, দেখছো সেখানে ইংলিশেও পড়ানো হচ্ছে বা বলা হচ্ছে যে বাংলায় লিখলে বা পড়লে অসুবিধা নাই, কিন্তু সেখানে লেকচার সমস্ত কিন্তু ইংলিশে দেওয়া হচ্ছে। এখানে বলে রাখি তোমাদের যে সেমিস্টারের লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায়ও লিখতে পারবে, ইংলিশে তো লিখতে পারবেই এবং এছাড়া বাংলা ভাষায় লিখতে পারবে, আর বাংলা ভাষায় লিখলে নম্বর যে কম আসবে এরকম কোনো ব্যাপার নেই। আর বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কোয়েশ্চেন পেপার হয়, মানে একই কোয়েশ্চেন পেপারে বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই
কোশ্চেন পেপারে লেখা থাকবে এবং তোমরা যে কোনো ভাষায় লিখতে পারবে। কোনো ভাষায় লিখলে বেশি নম্বর পাবে, কোনো ভাষায় লিখলে কম নম্বর পাবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার যে বিষয়বস্তুটা চেয়েছে সেই বিষয়বস্তুটা যদি যথাযথ লিখতে পারো সে বাংলাতে লেখো আর ইংলিশে লেখো, যে ভাষাতেই লেখো ভালো নম্বর পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হতে চলেছে। অবশ্যই ভিডিওটাকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও। আর এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।